আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহাতামু আল্লাহ নবী প্রিয়দর্শক যে স্বপ্নগুলো দেখলে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে সেটি আপনার জন্য সতর্ক বার্তা আজকে চতুর্থ পর্ব এই পর্বের এই ভিডিওতে আমরা এমন তিনটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যার মধ্যে থেকে কোনো একটি স্বপ্ন দেখলে বুঝবেন জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে কোনো না কোনোভাবে দুঃখ আসবে আর সেজন্য স্বপ্নগুলো আপনাকে দেখানো হচ্ছে সতর্ক করার জন্য আল্লাহ আপনাকে সতর্ক তো আজকের এই ভিডিওতে আমরা এমন এই তিনটি স্বপ্ন সম্পর্কে প্রমাণ সহ আলোচনা করব আর আপনারা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন মাসায়ের সংশ্লিষ্ট প্রশ্নের জবাব আমরা মুফতি সাহেব চ্যানেলে দিয়ে থাকি সেই চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আর স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের জবাব আমরা এই ইসলামিক ড্রিম এই চ্যানেলে দিয়ে থাকি তো আজকে সেই দুঃখ কষ্টের আলামত তিনটি স্বপ্ন সম্পর্কে আলোচনা দেখুন আমরা মৌখিক বানোয়াট মন করা কোনো কথা বলবো না বরং প্রমাণ সহ বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে আলোচনা করব। সেখানে আরবি ভাষায় লেখা রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এখানে বাংলা তর্জমা করে আপনাদেরকে শুনিয়ে দিব তো দুঃখ কষ্টের আলামত প্রথম স্বপ্নই হলো যে স্বপ্নে যদি কেউ ধনিয়া দেখে বা ধনিয়ার গুঁড়া দেখে যেমন আপনি স্বপ্ন দেখলেন আপনি ধনিয়া খাচ্ছেন বা ধনিয়ার গুঁড়ো আপনি ক্রয় করছেন বা ধনিয়ার গুঁড়া দিয়ে তরকারি রান্না করছেন এই ধরনের স্বপ্ন অর্থাৎ ধনিয়া সংশ্লিষ্ট স্বপ্ন এটি হলো দুঃখ কষ্টের লক্ষণ এ সম্পর্কে দেখুন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ তাবিরুর এই কিতাবে লিখেছেন যে স্বপ্নে যদি কেউ ধনিয়া দেখতে পায় যে কোনোভাবেই ধনিয়া দেখুক অন্যের কাছে দেখুক নিজের কাছে দেখুক এর ব্যাখ্যা হয় দুঃখ কষ্টের লক্ষণ অর্থাৎ দুঃখ কষ্ট আসতে পারে জীবনে এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দুঃখ কষ্টের একটি সতর্কবার্তা আর যদি আপনি দেখেন যে আপনার নিজের কাছে ধনিয়া রয়েছে অথবা আপনি ধনিয়া কোথাও থেকে পেয়েছেন অথবা কেউ আপনাকে ধনিয়া দিয়েছে অথবা আপনি ধনিয়া খাচ্ছেন ধনিয়ার খাচ্ছেন ক্রয় করছেন এই ধরনের স্বপ্নগুলো দেখার ব্যাখ্যা হলো আপনার জীবনে শীঘ্রই দুঃখ কষ্ট আসতে চলেছে এটিও একটি দুঃখ কষ্টের সতর্কবার্তা আল্লাহ হেফাজত করেন জীবনে দুঃখ কষ্ট আসার আলামত দুই নম্বর স্বপ্ন হলো স্বপ্নে ধোয়া দেখা বা ধোঁয়া বের হতে দেখা দেখুন স্বপ্নে যদি কেউ ধোয়া দেখতে পায় এটি আল্লাহর পক্ষ থেকে একটি আপনার জন্য দুঃখ কষ্ট বা বিপদ আপদের সতর্কবার্তা এ সম্পর্কে হজরত ইবনে সিরিন রহমতুল্লা বলেন কেউ যদি স্বপ্নে ধোঁয়া দেখে ধোঁয়া বের হতে দেখলো অথবা কোথাও থেকে ধোয়া আসতে দেখলো অথবা নিজের কাছেই ধোয়ার কিছু দেখলো এই ধোয়া স্বপ্নে দেখলে বুঝতে হবে অত্যাচারী বাদশাহ অর্থাৎ কোনো জালেম বাদশার জালেম ব্যক্তির খপ্পরে আপনি পড়তে পারেন কোনো ক্ষমতাশীল ব্যক্তি আপনার উপর জুলুম করতে পারে আর স্বপ্নে যদি আপনি পূর্ব পশ্চিম দিক থেকে ধোয়া বোর দেখেন অর্থাৎ পূর্ব দিক থেকেও ধোয়া পশ্চিম দিক থেকেও ধোয়া বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশের পুরো মানুষ কোনো না কোনো অত্যাচারী বাদশা কবলে পড়বে হয়তো ওই সরকার ওই দেশের সরকার মানুষের উপর ব্যাপকভাবে জুলুম করবে জুলুম নির্যাতন করবে এবং মানুষ ওই অত্যাচারী বাদশার নির্যাতনের কবলে পড়তে পারে অর্থাৎ স্বপ্নে যদি আপনি পূর্ব পশ্চিমে ধোয়া দেখেন আর যদি আপনি দেখেন যে পৃথিবী থেকে ধোয়া উঠতেছে অথবা ধোঁয়ার ও কুণ্ডুলি পাকিয়ে ধোয়া উঠছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে পৃথিবীর বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে আপনি ধোয়া উঠতে দেখেছেন ওখান থেকে আপনার ব্যাপক ফিতনা ফাসাদ বের হবে ওই স্থানে ব্যাপক ফিটনা ফাসাদ ছড়িয়ে পড়বে অনেক বেশি দুঃখ কষ্ট বিপদ আপদ ইত্যাদি সব কিছু ওখানে ঘিরে ধরবে আল্লাহ হেফাজত করেন আর হজরত জাবের মাগরিবি রহমতুল্ল্লাহ ওই বড় স্বপ্নের ব্যাখ্যাই মাম তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে শহরে বা কোনো এলাকায় ধোঁয়া বের হতে দেখে কোনো শহর থেকে ধোঁয়া বের হচ্ছে বা কোনো গ্রামে হোক কোনো এলাকা থেকে ধোঁয়া বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যেখানে ধোঁয়া বের হতে দেখেছে সেখানে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব আসতে পারে সেখানে ব্যাপক বিপদ আপদ আসতে পারে কোনো মহামারী অথবা যে কোনো ধরনের বিপদ আপদ ওখানে পতিত হতে পারে ব্যাপকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত এবং দুঃখ কষ্টে পতিত হওয়ার সম্ভাবনা আর যদি স্বপ্নে আপনি দেখেন যে আপনার পুক থেকে ধোয়া বের হচ্ছে শীতকালে অনেক সময় ধোঁয়া বের হয় এই ধরনের যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে তাহলে বুঝতে হবে আপনি নিজে কোনো ক্ষমতাশীল ব্যক্তির মাধ্যমে কোনো সরকার অথবা প্রশাসনের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এটি আপনার জন্য একটি সতর্কবার্তা সাথে সাথে আপনাকে কোনো জরিমানা করা হতে পারে অথবা আপনার সম্পদ কোনো জালেম ব্যক্তি জোরপূর্বক ছিনিয়ে নিতে পারে আল্লাহ হেফাজত করুন জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এবং তিন নম্বর স্বপ্ন হল স্বপ্নে আপনি ঔষধ খেতে দেখলেন দেখুন ঔষধ খেতে দেখার দুই ধরনের ব্যাখ্যা হয় একটি ব্যাখ্যা হলো স্বপ্নে আপনি ঔষধ খেতে দেখলেন ঠিকই কিন্তু কিসের ঔষধ খেতে দেখলেন এটা আপনি জানেন না যে এই ঔষধটি ভালো নাকি খারাপ অথবা খারাপ ঔষধ কিনা এই ধরনের কোনো স্বপ্ন দেখলে এটি কিন্তু নিশ্চিত দুঃখ কষ্টের সতর্কবার্তা দুঃখ কষ্টের আলামত শীঘ্রই কোনো দুঃখ কষ্ট আসতে পারে যদি আপনি কিসের ঔষধ এটা না জানেন ওষুধ স্বপ্নে খেয়েছেন কিন্তু কীসের ওষুধ খাচ্ছেন সেটা আপনি জানেন না অথবা কোনো খারাপ কিছুর ওষুধ খাচ্ছেন যেমন বিষ খাচ্ছেন অথবা বিষ জাতীয় কোনো ঔষধ খাচ্ছেন অথবা যে ওষুধে আপনার কোনো ক্ষতি করবে এমন ওষুধ খেতে দেখলে এই ব্যাখ্যা কিন্তু যদি এর বিপরীত দেখেন যে আপনি কোনো ভালো ঔষধ খাচ্ছেন অথবা কিসের কোন রোগের জন্য ঔষধ খাচ্ছেন সেটা আপনি জানেন এই স্বপ্নটি দেখলে এটি কিন্তু আপনার দুঃখ কষ্টের সতর্কবার্তা নয় বরং এর ব্যাখ্যা হলো এখানে রয়েছে কিতাবের মধ্যে বলা হয়েছে যে এর ব্যাখ্যা হলো আপনার রোগ বেদি দ্রুত মুক্তি লাভ করবেন এবং দুঃখ কষ্ট চলে যাবে সাথে সাথে আল্লাহ আল্লাহতালা আপনাকে সকল কাজকর্ম সহজ করে দিবেন আপনার প্রতি আল্লাহ তালা আসান করবেন কিন্তু যদি আপনি কিসের ঔষধ খাচ্ছেন এটা না জানেন অথবা খারাপ কিছুর ওষুধ খেতে দেখলে এটি দুঃখ কষ্টের সতর্কবার্তা আল্লাহ তালা আমাদের সকল দুঃখ কষ্ট থেকে হেফাজত করুন আল্লাহ মামিন